সাধারণ লগ্নি পরিবর্তে 25 গুণ অর্থপ্রাপ্তি কিছুদিনের মধ্যে লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারেন আপনি হ্যাঁ টিএনজি গ্লোবাল নামে চিটফান্ড কোম্পানির এমন প্রলোভনে পা দিয়েই সর্বহারা নদিয়ার বেশ কিছু পরিবার বেপাত্তা এই চিটফান্ড কোম্পানি প্রধান আমি সেই লোকটার কাছে যে কেউ নেই তাকে বলতে স্যার ভালো চিকিৎসা করতে গিয়ে এই টাকা যদি কোনদিন না পান আমাকে বলবেন এই টাকা আমি পাইয়ে দেবো আমি এলআইসি তে বলবো এই টাকা যদি না পাই আমি কেন এলআইসি তে এলআইসি করব তিন মাস চার মাসের মধ্যে সেটা করে দিন 2 লাখ 86 টিএনজি গ্লোবাল যে কোম্পানি সেই কোম্পানি কিন্তু একটি বিদেশি কোম্পানি বলে জানা গেছে এবং সেই কোম্পানির যে মূলত ব্যবসা সেই ব্যবসা কিন্তু যে শাক সবজি থেকে শুরু করে ফল এইসব নিয়ে তাদের যে মূলত ব্যবসা সেই ব্যবসা এবং তাদের সাথে কোনো রকম যে আর্থিক লেনদেনের কোনো ব্যবসার সাথে তাদের কোনো সম্পর্ক নেই যেটা কিন্তু তাদের যে অর্থাৎ টিএনজি গ্লোবালের যে আসল যে অরিজিনাল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু স্পষ্টভাবে দেওয়া রয়েছে এবং সেই কোম্পানির নাম করে পূর্ব বর্ধমানের যে যেখানে আছি আমরা এখন সেই লক্ষ্মীপুরের কাছের যে তামাঘাটা যে এলাকা সেই এলাকায় এবং সেই এলাকার যে বাসিন্দা সন্দীপ সেন সেই সন্দীপ সেন কিন্তু একটি প্যারালালি একটি ওয়েবসাইট কিন্তু তিনি তৈরি করেন টিএনজি গ্লোবাল নামে জানা গেছে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ভাইরাল টিএনজি গ্লোবাল কোম্পানি দ্বারা সর্বশান্ত সাধারণ মানুষের পোস্ট আসলে এই নামে ভারতীয় কোনো কোম্পানি নেই এটি আসলে একটি বিদেশি কোম্পানি যারা বিভিন্ন ফল থেকে শুরু করে শাকসবজির ব্যবসার সাথে যুক্ত তবে তারা কোনো চিটফান্ডের ব্যবসা করে না যদিও এই কোম্পানির নাম দিয়ে বেশ কয়েকজন ফেক ওয়েবসাইট খুলে দিনের পর দিন মানুষকে সর্বশান্ত করছে বলে জানা গেছে সবাই দেখা দেখি আমি যা বলবো 10,000 টাকা দিয়েছি আগে 6,000 টাকা দিয়েলাম সেটার বোধ হয় 3-4 হাজার টাকা মতন উঠেছে দিয়ে আবার ওই দিচ্ছি বললে আমি সেই তুলনায় আবার ফের আমি ধরো 10,000 টাকা মেরে এইটা জামুন দিয়েছি আর তারপরের দিন থেকে ও মানে পালাতো আপনি টিএনজিতে টাকা দিয়েছিলেন কত টাকা দিয়েছিলেন লক্ষাধিকের উপরে আছে লক্ষাধিকের উপরে তাও কত টাকা 1,50,000 টাকা মতো যে সেই টাকা কি ফেরত পেয়েছেন না কিসের মাধ্যমে টাকা দিয়েছিলেন টিএনজি গ্লোবাল বলে একটা অ্যাপস ছিল হ্যাঁ সেই কোম্পানির মালিককে জানতে পেরেছেন কিছু মালিক জানা যাচ্ছে যে এখানে ওই তামাঘাটা বলে একটা গ্রাম আছে ওই গ্রামে সন্দীপ সেন বলে একজন আছেন উনি পশ্চিমবঙ্গের রিজনের অফিসার আচ্ছা উনি ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে উনি বলেছেন যে কেউ টাকা না পাক আমি টাকা দিয়ে দেবো কোম্পানি দিয়ে না আচ্ছা 1,00,000 টাকা লাগিয়েছিলাম আচ্ছা যেদিন লাগিয়েছি তার দুদিন পরে শুনছি আর সাইটটা খুলছে না এবং টাকা আর পাচ্ছি না প্রথম তো শুনলাম ব্রাজিলের কোম্পানি এই কোম্পানি পরে শুনছি আমাদের পাশের শহর বর্ধমানের সম্ভবত ওই জায়গার নামটা পূর্বশ্রী আশেপাশে বাড়ি নাম সন্দীপ সেন বদলুক চিট করে চলে গেছে এখন আমরা হচ্ছে গিয়ে ব্যবসার টাকা লাগিয়েছি এখনো পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে প্রায় 150 কোটিরও বেশি স্ক্যাম হয়েছে বলে জানা গেছে জানা গেছে নবদ্বীপে রবীন্দ্র সংস্কৃত মঞ্চে কয়েকজন ব্যক্তি একটি অনুষ্ঠান করছিলেন এই কোম্পানির হয়ে তার প্রধান ছিলেন পূর্ব বর্ধমানের বেলেরহাটের বাসিন্দা সন্দীপ সেন তিনি সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন এই কোম্পানিতে টাকা দিয়ে কয়েক গুণ করার এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সন্দীপ সেনের নবদ্বীপের এই অনুষ্ঠানের পর থেকেই বেপাত্তা সন্দীপ সেন উল্লেখ্য ওয়েবসাইটে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অনুসারে নাশা নামে এক মহিলার খোঁজ মিলেছে যিনি এই কোম্পানির কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে পরিচয় দেন জনসাধারণকে সাবধান করা হয়েছে টিএনজির আসল ওয়েবসাইটে দেওয়া স্ক্যাম অ্যালার্ট থেকে এদিকে অভিযুক্ত সন্দীপ সেনের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি নিজেকে সারা বাংলা প্রাণীসেবী প্রাণীবন্ধু প্রাণী মিত্র এআই ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সভাপতি বলে দাবি করছেন এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করতেও শোনা গেল তাকে নমস্কার আমি সন্দীপ সেন ছবিটা নেবেন প্রাণীবন্ধু প্রাণী মিত্র এআই ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সভাপতি বিগত বামপন্থ সরকারের আমলে প্রাণীবন্ধুরা প্রাণীসেবীরা প্রাণী মিত্ররা এআই ওয়ার্কাররা বঞ্চিত ছিল কিন্তু দিদি যখন সরকারে ক্ষমতায় আছে
2018 সালে আমাদের 1500 টাকা প্রথম উৎসাহ ভাতা দেয়। তারপরে আমাদের 2021 সাল থেকে আমাদের সেটা ইনক্রিমেন্ট করে 5000 টাকা উৎসাহ ভাতা প্রদান করছেন। তো আমরা যার জন্য উনি আমাদের মাতৃসম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের মাতৃসম। এদিকে অভিযুক্ত ছেলের বিষয়ে কিছুই জানা নেই বলে জানান সন্দীপ সেনের মা। করিয়েছে না করছে তা বাবা জানি না, যেটা বলছে ঠিক, আমার কিছু বলেও না আমি জানি। তারা এখন কোথায় কোথায় তা বলতে পারি না, আমার ফোনও নেই কিছুই না। রাজ্য সরকারের পরোক্ষ মদতেই এ ধরনের দুষ্কর্ম রাজ্য জুড়ে চলছে বলে দাবি করেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। ব্যাপারটা যখন যে কোনো কাজ দেখবেন মূল উৎসস্থল একই জায়গায় যাবে, সরকারি মদত যেখানে, মদতে যদি কোন চুরি কর্ম হয় সেই মদতদাতা ক্ষমতার জায়গার মূল কেন্দ্র থেকেই, মস্তিষ্ক থেকেই সারা শরীরে সংক্রামিত হয়। তাই আজ যে পশ্চিমবাংলার যে সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে চোরগুন্ডা বদমাশের রাজত্বে, তার উৎসস্থল একই জায়গাতে। তাই এই যে 100 কোটি বা 150 কোটি যা দুর্নীতি ঘটুক না কেন, আজ যে তদন্ত হলে দেখা যাবে তার উৎসস্থল ওই কালীঘাটেই পৌঁছে। গোটা বিষয়ে শাসক দলকে কটাক্ষ করেন বাম নেতা রবীন্দ্র। এই যে চিটফান্ডের দুর্নীতি 2013 সালে সামনে আসার পর 14 সালে সুপ্রিম কোর্ট রায় দিল, সিবিআই এর উপর তদন্তের ভার দিল, কিন্তু 14 সাল থেকে 23 সাল এই 9 বছর কেটে গেল, এখনো কিছু হলো না। 2013 থেকে 2023 সুদীপ্ত সেন থেকে সন্দীপ সেন, 10 বছর পেরোলেও বদলালো না বাংলার চিত্র, এখনো চিটফান্ড কোম্পানির রমরমায় সর্বস্বান্ত বাংলার আমজনতা। তাহলে কি ফের একবার চিটফান্ডের সাথে তৃণমূল যোগের অভিযোগটা জোরালো হচ্ছে? নদিয়া থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, কলকাতা নিউজ।